ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের অষ্টম অধ্যায়ের আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখুন। এখানে প্রশ্নে বলা হয়েছে যে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণের মূলগুলি এ বি সি হলে, যেহেতু ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ এখানে মূল হবে তিনটি, এ বি সি হলে আমাদের যেটার মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ এ স্কোয়ার বি এর মান নির্ণয় করো। আমাদের এটা নির্ণয় করতে হলে আমাদের এই যে ফর্মুলাগুলো, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের মূলতয় যদি আলফা বিটা গামা হয়, অর্থাৎ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল জিরো সমীকরণের মূলতয় যদি এটা হয়, তাহলে এদের যে যোগফল মাইনাস বি বাই এ এবং আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল সি বাই এ এবং এদের গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ। তো এই ফর্মুলাগুলো এখানে কাজে লাগবে, এই কারণে আগে দেখা রাখছি। ওকে, তো আমরা সলিউশন শুরু করে দিই। ওকে, সলিউশন, তো প্রদত্ত যে সমীকরণ সেটা আমরা আগে লিখব। প্রদত্ত সমীকরণ, সমীকরণটা হচ্ছে কি, এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো, যার মূলগুলো হচ্ছে কি, যার মূলগুলো এ বি সি হলে সেদের যোগফল। হ্যাঁ, তো এদের যোগফল কি, এ প্লাস বি প্লাস সি, আমাদের সূত্র ছিল মাইনাস বি বাই এ। সো মাইনাস বি বলতে এখানে বি এর মান হচ্ছে মাইনাস ফোর, সো দুই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, আশা করি এটা বুঝে গেছে, ফোর। ওকে, বি বাই এ মানে হচ্ছে এখানে এক্স কিউবের সহগ, এটা হচ্ছে ওয়ান, মানে ফোর বাই ওয়ান মানে ফোর। আর এদের আলাদা আলাদা গুণফলের যোগফল এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল, সো এটার ছিল সূত্র ছিল সি বাই এ। সি বলতে এখানে যে এক্সের যে সহগটা, টু ডিভাইড বাই ওয়ান, সো ওয়ান তো নিচে লেখার দরকার নেই। আর এদের যে গুণফল সেটা হচ্ছে, সূত্র ছিল মাইনাস ডি বাই এ, সো ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, সো দুই মাইনাসে মিলে প্লাস ওয়ান হয়ে গেছে। ওকে, তো আশা করি বোঝা গেছে। সো এটা আমরা নাম্বারিং করে দিতে পারি ওয়ান টু, আর এটাকে দিলাম থ্রি। সো এখন আমাদের এই যে এটা বের করতে হবে যেহেতু, তো আমরা এখন লিখি, এখন সামেশন অফ এ স্কোয়ার বি, হ্যাঁ, সামেশন অফ এস, সরি, এ স্কোয়ার বি। সো এটার মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, এখানে সামেশন অফ এ স্কোয়ার বি মানে হচ্ছে এ স্কোয়ার বি এ স্কোয়ার সি। আমরা প্রথমে এ স্কোয়ার নিয়ে কাজ করবো, সো এ স্কোয়ার বাদে বাকি যেগুলো আছে বি সি বসাবো, এরপরে বি স্কোয়ার লিখবো, এরপরে বাকি যেগুলো আছে এ সি লিখবো, এরপরে সি স্কোয়ার লিখবো, এরপরে সি স্কোয়ার বাদে, মানে সি বাদে বাকি যেগুলো আছে এবি লিখবো। আমরা যদি এখানে সি স্কোয়ার সি লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু সি কিউব চলে আসবে। ওকে, তো এই দিকে খেয়াল রাখতে হবে। সো আমরা এরপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু সাদা যদি লিখি, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ, অর্থাৎ যেগুলোর মধ্যে এবি আছে সেগুলো একসাথে লিখলাম, এরপরে এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ। তো এ বি সাজা লিখলাম, এরপরে এ সি, এরপরে যেটা লিখতে বাকি আছে সেটা হচ্ছে আমাদের কি, বি সি বাকি আছে। হ্যাঁ, সো বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার বি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কী করছি, এখানে আমরা এ স্কোয়ার বি এরপরে বি স্কোয়ার এ, অর্থাৎ এ বি যেগুলো আছে এগুলো একসাথে লিখছি, এরপরে এ সি যেগুলো আছে এগুলো একসাথে লেখা হয়েছে, বি সি যেগুলো আছে সেগুলো একসাথে লেখা হয়েছে। তো এখন সুবিধা কি, আমরা যদি এ বি এখান থেকে কমন নিই তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি, আমরা যদি এখান থেকে এসি কমন নিই তাহলে আমরা পাচ্ছি এ প্লাস সি, আমরা যদি এখানে বি সি কমন নিই তাহলে আমরা এখানে পাচ্ছি সি প্লাস বি, একটু সাদা লিখি বি প্লাস সি লিখি। ওকে, সমস্যা নেই। তো এখন আমরা এরপর লাইন খেয়াল করুন, এ বি এ প্লাস বি প্লাস সি, এখন সি করতে আসছে একটু পরে বলতেছি। ওকে, এরপরে এ সি, এটাও লিখবে এ প্লাস বি প্লাস সি প্লাস বি সি ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, এখানে এ প্লাস বি ছিল, আমরা এ প্লাস বি প্লাস সি এক্সট্রা লিখে ফেলছি, তো এটার সাথে যদি আমরা এ বি আবার গুণ করি তাহলে আমরা কী এক্সট্রা লিখছি এখানে, এ বি সি। আর এখানে কী এক্সট্রা লেখা হয়েছে খেয়াল করুন, এখানে ছিল এ সি, আমরা লিখে ফেলছি এ বি সি, অর্থাৎ বিটা এক্সট্রা লেখা হয়েছে, বির সাথে এটা যদি আমরা আবারও গুণ করি তাহলে আমরা যেটা পাবো এ বি সি। আমরা এখানে কী এক্সট্রা লিখে ফেলছি, এখানে ছিল বি সি,
আমরা লিখে ফেলছি এবিসি। সো এটা এক্সট্রা লাগা হয়েছে, এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এবিসি আমরা এক্সট্রা লিখছি। তো মোট কয়টা এবিসি আমরা এক্সট্রা লিখছি? আমরা কেন এটা এক্সট্রা লিখছি? তার কারণ হচ্ছে আমাদের এই যে যখন মূল দ্বয় যোগফল বের করছি এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের বানাতে হবে, এই কারণে এটা আমরা লিখছি। এখন এটা লেখার কারণে আমরা অতিরিক্ত কিছু লিখে ফেলছি। তো অতিরিক্ত কয়টা এবিসি লিখে ফেলছি? এই যে একটা এবিসি, এরপরে প্লাস এবিসি প্লাস এবিসি, টোটাল তিনটা এবিসি আমরা এক্সট্রা লিখে ফেলছি। সুতরাং এগুলোকে আমরা অবশ্যই মাইনাস করে দিতে হবে, থ্রি এবিসি। সো এটা বোঝার জন্য আপনাদের বোঝার জন্য লিখছি, এটা লেখার কোনো দরকার নেই। সো এখন আমরা ওই যেগুলো কমন সেগুলো যদি একসাথে লিখি, এ প্লাস বি প্লাস সি, আর আনকমন যেগুলো সেগুলো হচ্ছে কি, এ বি প্লাস ওই যে ওটার সূত্রের মতো লিখতেছি, এ বি প্লাস বি সি প্লাস সি এ মাইনাস থ্রি এ বি সি। ওকে, এখন যদি মানগুলো বসাই দিই, এ প্লাস বি প্লাস সির মান কত? ফোর। সেখানে আমরা লিখবো কত? ফোর। আর এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে টু, ফোর ইন্টু টু মাইনাস থ্রি, আর এ বি সি যেটা এটার মান হচ্ছে ওয়ান, সে লিখলাম ওয়ান। তো চার দুগুণে এইট মাইনাস থ্রি মানে হচ্ছে ফাইভ, সে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম।